দর্শকবৃন্দ, অর্গানাইজাররা অর্থাৎ সংগঠন শিক্ষকদের নিয়োগ নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পর্ষদের তরফ থেকে চলে এসেছে। তো সেই সব গুরুত্বপূর্ণ আপডেটসগুলো এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। তো এইমাত্র যে খবরটি পাওয়া গেছে সেটা হলো যে 26 তারিখ অর্থাৎ 26 জুলাই 2023 থেকে কিন্তু আপনাদের যে নিয়োগ প্রক্রিয়ার প্রসিডিংটা সেটা কিন্তু চালু হবে এবং আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এটা নোটিফিকেশনের মাধ্যমে সেই তথ্যগুলি কিন্তু পেয়ে যাবেন। তো 26 তারিখটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, 26 জুলাইটা আপনারা নোটিফাই করে রাখুন, 26 জুলাইটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কিন্তু রয়েছে। এবং শিক্ষক নিয়োগের তরফ থেকে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে আপনাদের আমি আগেই জেনেছিলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু মাধ্যমিক পর্ষদের সভাপতি গৌতম পালবাবুকে কিন্তু কড়া ভাষায় নির্দেশ দিয়েছেন যেসব চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে চাকরি হচ্ছে না সেই সব নিয়োগগুলি কিন্তু তাদেরকে করে দেওয়ার জন্য। তাই আপনাদের কিন্তু নিয়োগ খুব শীঘ্রই হয়ে যাচ্ছে, আপনাদের লিস্ট কিন্তু 99% কিন্তু প্রস্তুত হয়ে রয়েছে, আর জাস্ট কিছু ফর্মালিটি বাকি রয়েছে, তারপরে কিন্তু আপনাদের নিয়োগ আপনারা পেয়ে যাবেন। তো আসলে আপনারা কয়েকটা দিন যদি অপেক্ষা খুব শীঘ্রই আপনাদের জন্য সুখবর আসতে চলেছে। তো আশা করছি আজকে আমার ভালো হচ্ছে, লাইক শেয়ার কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। ধন্যবাদ।